এখন মুখ্যমন্ত্রী না বললে তাহলে এখন কেউ নড়ে চড়ে বসবে না? এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? পূবের জলাভূমিতে 25,000 বাড়ি, এবং স্বীকার করছে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি মিস্টার রাজীব কুমার, রাজীব বাবু, যে টোটালি ইললিগাল। চাকরি বাকরি ছেড়ে দিন, চাকরি বাকরি ছেড়ে দিন, একটু নিঃশ্বাস নেবে, প্রশ্বাস নেবে, সেটা পর্যন্ত আমরা রেখে দিতে পারছি না। অতএব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি বলে থাকে, এটা হবে না। বিজেপির একজন ব্লক সভাপতি স্ত্রী ছেলের সামনে তাকে তুলে নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে, চিৎকার করছে, স্ত্রী আমার স্বামীকে তুলে নিয়ে যাচ্ছে, আপনার বাঁচান, তারপরে ডেড বডিটা পাওয়া যায়। আপনারা ভাবতে পারছেন, সেই ডেড বডিটার তদন্ত হলো হাইকোর্টে, হাইকোর্ট তদন্ত করতে দিলেন এসডিপিও কে, মানে ওসি নয়, ইন্সপেক্টর নয়, এসডিপিও। আপনি ভাবুন, সেই এসডিপিও দেওয়ার পর সর্বনাশ করে দিল কেসটা। সেই কেসগুলো পর্যন্ত আজকে যে সমস্ত পুলিশ অফিসাররা দলদাসে পরিণত হয়েছে, তারা কেসগুলো সর্বনাশ করেছে। কেন করছে? তারা ভালো পোস্টিং হবে, ভালো টাকা কামাবে। যে আইসক্রিম বিক্রি করে তার থেকে পর্যন্ত আজকে কাউন্সিলর টাকা নিচ্ছে। আপনি চোর, আপনি ডাকাত, আপনি ঘুষ খান, আপনি মানুষের মৌলিক অধিকার খণ্ডন করছেন। নিচে দেখুন ভাই, তিনটে আঙুল, তিনটে আঙুল বলছে তুমি কাকে দিক নিশ্চিত করছো, তিনটে আঙুল বলছে তুমি আরো বড় চোর। কসমোপলিটন এরিয়ায় হোল ওয়ার্ল্ডে যেটা আছে সেটা হচ্ছে কি, ফুটপাথ থাকে 27%, তারপরে হচ্ছে ওটা ফুটপাথ থাকতে হবে। আমার ক্যালকাটা কত আছে জানেন? মাত্র 7%। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ আমরা দেখতে পাচ্ছি। সেক্টর 5 এর ফুটপাথ দখলমুক্ত করতে রীতিমতো অভিযানে নেমে পড়েছে রাজ্য পুলিশ। প্রশ্ন হচ্ছে, কদিন দখলমুক্ত থাকবে? যদি গ্রাম বাংলায় যান, যদি কচুরিপানা ভর্তি হলো পুকুরে, যখন স্নান করবেন না, কচুরিপানাগুলো ঠেলে যদি স্নান করেন, দেখবেন আবার কিছুক্ষণ পরে কচুরিপানাগুলো আবার ভর্তি হয়ে যায়। রুটে যদি না আসে, আমি নিজেও একটু বিস্মিত হয়েছি, এখন মুখ্যমন্ত্রী না বললে তাহলে এখন কেউ নড়ে চড়ে বসবে না? এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? একজন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। কয়েকদিন আগে আমি দেখলাম, আমি আমার মনে আছে, বকটুই কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা করলো, এগ্রাতে এত বড় একটা ঘটনা ঘটলো, পুলিশকে ভর্ৎসনা করলো, আর এখন আবার কয়েকদিন আগে দেখলাম আমাদের ডিজি সাহেবকে প্লাস সিপিকে এবং অন্যান্য যারা পদস্থ অফিসার আছে তাদেরকে চরম ভর্ৎসনা করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে চোখের সামনে অসিরা যদি দেখে সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, তাহলে তাদের করণীয় নেই? আমি তো অবাক হয়ে যাই, আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে একের পর এক জমি। আমি আপনাকে একটু বলছি, প্লিজ, আপনি রেল লাইনের ধারগুলো কিভাবে আজকে দখল, কিভাবে আজকে এমন ভাবে, যেভাবে দোকান ঘর করেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ক্যান টেক প্লেস উইথ লস অফ হিউম্যান লাইফ এন্ড ব্লাডশেড এট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে ওই দোকান ঘর নিয়ে লড়াই হবে এবং ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাবে। আপনি দেখুন ট্রেন লাইনের পাশে কি করে দখল হয়ে আছে। আপনি দেখুন সরকারি সম্পত্তি, আমি আমি আপনি একজন রিপোর্টার, আপনি একটু খোঁজ দিন যে ভেস্টেড ল্যান্ডগুলো এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দের একদম প্রত্যক্ষ মদতে কিভাবে দখল হয়ে যাচ্ছে, এবং কিছুদিন পরে ফেব্রিকেটেড সমস্ত কাগজপত্র দিয়ে ওগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা একটু খোঁজ দিন কোথায়, ভরি ভরি আপনি অভিযোগ পাবেন। এখন মুখ্যমন্ত্রী বলছে, তারপর নড়ে চড়ে বলবে, দিস ইজ নট কনস্ট্রাকটিভ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যারা আপনারা এই টিভি চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা একটু দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন যে 11 ডিসেম্বর 2019 কি লিখছে এখানে, পূবের জলাভূমিতে 25,000 বাড়ি, এবং স্বীকার করছে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি মিস্টার রাজীব কুমার, রাজীব বাবু, যে টোটালি ইললিগাল, এবং এই সমস্ত ইললিগাল বাড়িঘর সমস্ত আজকে যে সম্পত্তি, সমস্ত যে সমস্ত সরকারি সম্পত্তি নেওয়া হয়েছে এগুলো সমস্ত ইমিডিয়েট অ্যাকশন করে সেই পূর্ব যে জায়গায় ফিরিয়ে দিতে হবে, যেটা এবার মুখ্যমন্ত্রী বলেছে। দর্শকবৃন্দ, ইউ উইল বি সারপ্রাইজ টু নো, আমি আপনাদের বলছি খুব দুর্ভাগ্যজনক ভাবে, এই একজন একজন হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি কখন বলে, যখন এটা সিদ্ধান্ত হয়, এটা তো বাড়ির অর্ডার নয়। আপনি দেখুন আজকে 25,000 ইললিগেল বাড়ি জগদীপোতা, আমি আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সোনারপুর থানার আন্ডারে জগদীপোতা, দ্যাট ইজ, ওটাকে বলে হচ্ছে ওয়েট ল্যান্ড। ইউ নো বেটার দ্যান মি যে ওয়েট ল্যান্ড, হোয়াট ইজ ওয়েট ল্যান্ড? ওয়েট ল্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ল, এটা হচ্ছে কি ইউনাইটেড নেশন যখন থেকে এটা স্বীকৃতি দিয়েছিল, কেন আগামী প্রজন্মে পরিবেশ দূষণের থেকে শিশুদের, আগামী প্রজন্মে তাদের বাঁচাবার জন্য ওয়েটল্যান্ড করা হয়েছিল। কিন্তু আপনি গিয়ে দেখুন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এই জগদীপতা ইস পেপারে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলেন, এবং আমি অবাক হয়ে যাই, 2006 সালে দিস ল ওয়াজ ইমপ্লিকেটেড, আমাদের এখানে কিন্তু এটা স্টার্ট হয়েছে 2006 পরে,
এখন পর্যন্ত আপনি দেখুন কিভাবে শত শত বাড়ি হয়ে যাচ্ছে, চাষির জমি পুকুর সমস্ত ভরাট করে সর্বনাশ করে দিচ্ছে। আগামী প্রজন্মের কাছে আমরা কি কৈফিয়ত দেব, কি কৈফিয়ত দেব যে তোমরা আমাদের জন্য কি রেখে গেলে, আমরা সুস্থভাবে যে একটু নিঃশ্বাস নেবে সেটা পর্যন্ত আমরা, চাকরি বাকরি ছেড়ে দিন একটু নিঃশ্বাস নেবে প্রশ্বাস নেবে সেটা পর্যন্ত আমরা রেখে দিতে পারছি না। অতএব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি বলে থাকে এটা হবে না। আমার এখানে তীব্র আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের টিভি চ্যানেলের থ্রু দিয়ে মুখ্যমন্ত্রীকে, যে সমস্ত এরিয়ায় আজকে নাকি জবরদখল করে পুকুরগুলো ভরাট হয়েছে, যে সমস্ত এরিয়া আজকে জমি জায়গাগুলো দখল হয়েছে, সেখানে কিন্তু একমাত্র অফিসার ইনচার্জই দায়ী। তাহলে কেন ওখানে রাজনৈতিক নেতারা দায়ী নয়? কেন আজকে যারা যে সমস্ত আজকে MLA রয়েছে, যে সমস্ত আজকে মন্ত্রী রয়েছে তাদের এলাকায়, আপনাদের মনে পড়ে আমাদের মেয়র সাহেব একসময় ডিক্লেয়ার করেছিলেন যে কলকাতাতে কোন পুকুর যদি ভরাট হয় তাহলে রেসপন্সিবিলিটি উইল ফিক্সড আপ, অফিসার ইনচার্জকে ফিক্স আপ করা হবে এবং তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। আপনি আমাকে বলুন তো কবে উনি চিৎকার করে বলেছেন যে অফিসার ইনচার্জদের লিস্ট রাখতে হবে কোন কোন পুকুর ভরাট হচ্ছে? আপনারা কি জানেন আপনি বেহালা থেকে শুরু করে তিলজলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি দেখুন, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ বা অন্যান্য জায়গায় আপনি দেখুন, এ কদিন আগে দেখলাম হুগলিতে যে অঞ্চল পঞ্চায়েত বলছে, প্রধান বলছে যে আমরা তো জানি না কোনো খবর, আরে পুকুর ভরাট হচ্ছে দীর্ঘদিন ধরে, জানি না কি করে ঘোরে, ওরা ঘোরে শুধু একমাত্র কিভাবে পয়সা উপার্জন করা যাবে। যে ছেলেগুলো কিন্তু লাগাচ্ছে দেখবেন আপনি, আপনি আপনি জানেন কি তারা কেন লড়াই করে? তারা লড়াই করে হচ্ছে কি গণতন্ত্রকে আজকে আপনার মৌলিক অধিকারকে খণ্ডন করছে, নারীদের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে, ভোটের সময় আপনি দেখবেন এদের কাজটা, কারণ এদের কোনো চাকরি নেই ভাই, এদের কোনো চাকরি নেই তবুও ভোটের সময় রংবাজি করে কিছু অর্থ উপার্জন করতে পারে, কি ভয়ানক পরিস্থিতি হচ্ছে। আপনি বলতে পারেন এতগুলো রাজ্য আজকে 28 আর 8 মানে 36-37টা আমাদের হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমাদের স্টেট, এত ইলেকশন হয়, এত মৃত্যু হয়, এত মানুষের মৃত্যু হয়, এত মহিলা চিৎকার হাহাকার হয়। আজকে 2019, 2018, 2021, 2023 আমি আপনাকে বলছি, 2023-এ 58 জন মানুষের মৃত্যু হয়েছে, কারা মেরেছে? আপনি আজকে যে ল বলছে তাদের কাছে সিরিয়াস অ্যাকশন নেবে কে? FIR করতে বলেছে, ওসি FIR করতে হবে। হু উইল ইনভেস্টিগেট দিস কেস? অফিসার ইনচার্জ। হু ইজ দ্যাট অফিসার ইনচার্জ? আজকে অফিসার ইনচার্জ হতে গেলে কিন্তু কোয়ালিটি লাগে, তাহলে কি এতগুলো হত্যা হতো? যদি তাই হয় আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা বলুন তো আজকে যে এই যে 58 জন মানুষের মৃত্যু হলো গত ইলেকশনে 2023-এ, এবং এই 58 জনের মধ্যে আপনাদের মধ্যে মনে আছে 7 জন সংখ্যালঘু আজকে ভাঙড়ে হয়েছিল, এই 58 জনের মধ্যে 24 জন সংখ্যালঘু, আপনাকে একবারও প্রশ্ন করেছেন এই কেসগুলো কি সর্বনাশ করে দিচ্ছে? আপনাকে প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য লেটেস্ট পজিশন অফ দ্যাট অ্যাকিউজড হু কমিটেড মার্ডার? আপনারা প্রশ্ন করেছেন? আপনারা একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে সাংসদ এলো কিভাবে CID একটা তদন্ত করেছে, অসাধারণ, প্রেজ ওয়ার্ডি, আমি 1000 থ্যাংক দিই CID কে। এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, 6/6/2019 লোকসভা ইলেকশনের পরে সন্দেশখালীতে এই শাহজাহানের বাহিনী BDOকে মেরে তাড়ালো, 8/6/2019 দেখে নেবেন আমি যদি মিথ্যা কথা বলে দিই, 8/6/2019 3 জন মানুষ খুন হলো, বাবার সামনে ছেলেকে খুন করলো, তারপরে বাবাকে খুন করলো, নানাদার এই কেসটা দেওয়া হয়েছিল জাস্টিসের জন্য যে CID কে কেন, ওর মধ্যে শাহজাহান এবং আরো 5 জন সব টোটাল 24 জন FIR নেমড অ্যাকিউজড। ইট ইজ অ্যান আইরনি অফ ফেট, অদৃশ্যের দেখুন কি পরিহাস। আজকে এই CID, যে CID আজকে সাংসদ বাংলাদেশে তদন্ত করছে, এই CID আজকে চার্জশিট দিল এই প্রিন্সিপাল অ্যাকিউজ শাহজাহান অ্যান্ড আদার্স বাতিল দিয়েছে। কেন আজকে এই কথাটা বলছি জানেন? বলছি এই কারণে, আপনারা বোধহয় জানেন যে জনস্বার্থ মামলা যখন হাইকোর্টে হলো যে ভদ্রমহিলার স্বামীকে মেরেছে, 3 জনের মধ্যে 1 জন জনস্বার্থ মামলা করলো, যেই মামলা করলো যখন নাকি আজকে জানতে চাইলো, এই CID আবার তাড়াহুড়ো করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তার মধ্যে শাহজাহানের নাম দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস? এটা ইনভেস্টিগেশন হচ্ছে? সোল ডিমান্ডস অলওয়েজ জাস্টিস, আত্মার শাস্তি চায়, আজকে জাস্টিস চাচ্ছে, কিভাবে কেসগুলো সর্বনাশ করে দিচ্ছে। আপনাদের মনে আছে 2023-এ 1/5/2023 আমি আপনাকে ডেট বলে দিচ্ছি, পঞ্চায়েত ইলেকশনের সময় বিজয় ভুইয়া কে, ময়নার, উনি কে? উনি হচ্ছেন কে, BJP-র একজন ব্লক সভাপতি, স্ত্রী ছেলের সামনে তাকে তুলে নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে, চিৎকার করছে স্ত্রী আমার স্বামীকে তুলে নিয়ে যাচ্ছে, আপনারা বাঁচান, তারপরে ডেড বডিটা পাওয়া যায়। আপনারা ভাবতে পারছেন
সেই ডেড বডিটা তদন্ত হলো হাইকোর্টে, হাইকোর্ট তদন্ত করতে দিলেন এসডিপিও কে, মানে ওসি নয়, ইন্সপেক্টর নয়, এসডিপিও। আপনি ভাবুন, সেই এসডিপিও দেওয়ার পর সর্বনাশ করে দিল কেসটা। মানে কি করেছে, চার্জশিট এমন সময় দিলেন সব অ্যাকুইটেড হয়ে গেছে, এবং পরবর্তীকালে এই কেসটা কিন্তু হাইকোর্ট আজকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। এই যদি আজকে ইনভেস্টিগেশন তদন্ত হয়, তাহলে তো আমরা জাস্টিসটা কোথায় পাব? ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বলি, যদি তদন্ত ঠিক মতো না হয়, আমি আরো অনেক এক্সাম্পল দিতে পারি, যে আজকে মার্ডার কেসটা পর্যন্ত, এরকম তো বীভৎস ঘটনা হতে পারে না, মার্ডারের মতো ঘৃণ্য অপরাধ, সেই কেসগুলো পর্যন্ত আজকে যে সমস্ত পুলিশ অফিসাররা দলদাসে পরিণত হয়েছে, তারা কেসগুলো সর্বনাশ করেছে। কেন করছে? তারা ভালো পোস্টিং হবে, ভালো টাকা কামাবে, এবং কি করতে হবে, যে যারা আজকে শাসক দলের ওইখানে আছে তাদেরকে হেল্প করতে হবে, যা খুশি তারা করে বেড়া। এইভাবে হয় না, এভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলে না। শুনে রাখুন দর্শক বৃন্দ, আপনাদের বলি, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা যদি রক্ষা করতে হয়, তাহলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সতর্ক এবং সংযত হতে হয়। আমি অফিসার ইনচার্জ, আমি রাত্রেবেলা যাচ্ছি, আমার একটা লোককে টাকা চেয়েছি, দিল না বলে গুলি করে মেরে দিলাম। আজকে একজন প্রধানমন্ত্রী, আপনি একজন মুখ্যমন্ত্রী, একজন আজকে কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো মন্ত্রী যেখানে খুশি যা খুশি তাই অর্ডার দিয়ে দেবে, যা খুশি তাই করে দেবে। আজকে গণতন্ত্র, গণতন্ত্র করে বলছেন, আপনারা বলছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 1 থেকে 395 যখন রয়েছে, 395 রয়েছে, আপনারা দেখবেন ওখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে সমস্ত মন্ত্রী আছে তাদের কিন্তু সমস্ত নিয়ম মতো যা সুবিধাগুলো পায় ওখানে আছে। কিন্তু তার আগে প্রথম 1-5-7 মধ্যে প্রথম রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। আজকে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? আমি যদি সেখানে নারী পুরুষ দেখো, ওই বন্ধু তুমি দেখো নারী পুরুষ, আমরা দেখি শুধু মানুষ। মানুষ হিসাবে তুমি দেখো তার অত্যাচারিত হচ্ছে, ত্রাস, সন্ত্রাস, ঘটনা, চুরি, ছিনতাই, মাতাল, সুপরিকল্পিত ডাকাতি, নারী নির্যাতন, আজকে অসহায় মায়ের চিৎকার, শিশু হাহাকার, অনেক আইন আছে আমাদের দেশে, অনেক আইন আছে। আইনের প্রয়োগটা যদি হয়, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, নতুন আইন সম্পর্কে যদি উনি জিজ্ঞাসা করে বলবো, আপনি মনে রাখবেন, যে চাকু দিয়ে ডাকাতরা মানুষের জীবন নিচ্ছে, মেরে ফেলছে, মার্ডার করছে, সেই চাকু দিয়ে কিন্তু ডাক্তাররা মুমূর্ষু রোগীর জীবন ফেরাচ্ছে, এই চাকু। যে কাজলটা দিয়ে মেয়ের, আজকে আমার মাকেও দেখেছি, আজকে মেয়েরা চোখে কাজল পরলে কত সুন্দর লাগে, সেই কাজল যদি সাদা জামায় যে পাঞ্জাবিতে পরে দেখতে ভালো লাগবে? অতএব এক্ষেত্রে হচ্ছে যে কিসে প্রয়োগের দোষ, ইমপ্লিমেন্টেশন অফ ল। এই জন্য আমি বলি, ইফ প্রপার প্রেয়ার নেভার গোজ আনএনসার্ড, প্রপার অ্যাকশন ইন প্রপার টাইম নেভার গো আনএনসার্ড। ইমপ্লিমেন্টেশন যদি ঠিক হয়, প্রয়োগটা যদি সঠিক সময়ে হয়, অন্যায় যে করেছে তার গ্র্যাভিটিটা দেখে যদি কেসগুলো দিয়ে চার্জশিট হয়, এবং সেই চার্জশিট যদি কখনো অ্যাকুইটেড হয়, যে পুলিশ অফিসার তদন্ততে ল্যাকুনা করেছে, ল্যাকা ডাইসিকাল অ্যাটিটিউড, মানে তন্দাচ্ছন্ন হয়ে একজনকে বাঁচাবার জন্য তদন্ত করেছে, হাইকোর্ট যদি সেই কেস নেয়, হবে না। আমি হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলতে পারি না, কিন্তু এটুকু আমি বলবো, যে সমস্ত অফিসার আজকে মামলাগুলো শেষ করে দিচ্ছে, যারা মার্ডারার, যারা আজকে খুনি, তাদেরকে বাঁচাবার জন্য করছে, শুধু মামলা সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিকে দিলে হবে না। সেই পুলিশ অফিসার যে আজকে তদন্তটা করেনি ভালো করে, দ্যাট পুলিশ অফিসার শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন অ্যান্ড হি শুড বি ডিসমিসড ফ্রম দিস সার্ভিস। স্যার, গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন, আমি কোট অন কোট বলছি, রাজ্যের জমি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, যখন ইচ্ছা যখন বসিয়ে দেব, আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে কেন্দ্র টাকা দেয় না, এখন 5টা রাজ্যের সব আমায় টানতে হচ্ছে, এরপর তো এই রাজ্যের পরিচয় নষ্ট হয়ে যাবে, বাংলার কথা বলার লোক খুঁজে পাবেন না, হিন্দি ইংরেজি এখন সবাই জানে, প্রতিটা রাজ্যের একটা পরিচয় আছে, সংস্কৃতি আছে, তবে বাংলার পরিচয় যারা নষ্ট করার চক্রান্ত করছেন, আমি তাদের সকলকে সাবধান করছি, অর্থের বিনিময়ে এ রাজ্যের পরিচয় যেন নষ্ট না হয়, কি বলবেন? খুব শুভ উদ্যোগ, খুব শুভ উদ্যোগ, অস্বীকার তো কোনো করার উপায় নেই, কিন্তু এটা কতদিন থাকবে, কারা করছে? আপনি ফুটপাথ গুলো দেখুন, এই তো কিছুদিন আগে দেখলাম একজন কাউন্সিলর ফুটপাথের উপর দোকান বসিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে দোকান বসালো, এক মুহূর্তের মধ্যে আপনারা বোধহয় জানেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সকালবেলা একটা টেবিলের মধ্যে সমস্ত রিপোর্ট গুলো থাকে,
তার মধ্যে হোম সেক্রেটারি থাকে, চিফ সেক্রেটারি থাকে, আইবি রিপোর্ট থাকে, ডিআইবি রিপোর্ট থাকে, ডিজি রিপোর্ট থাকে, বিভিন্ন রিপোর্ট থাকে। আচ্ছা, এই যে ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে দখল করে আছে, এই যে ফুটপাতগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি জমিগুলো যে আজকে মানুষ যেভাবেই হোক আজকে অত্যাচার করে নিয়ে নিচ্ছে, এই যে পুকুরগুলো আজকে বোঝাই হচ্ছে, এবং এই পুকুরগুলো বোঝাবার পরে একসংখ্যক প্রমোটারি রাজ শুরু হয়েছে, যে পুকুরগুলো আজকে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যেমন আই এম গিভিং অ্যান এক্সাম্পল, গার্ডেন রিচ। গার্ডেন রিচের যারা নাকি প্রমোটারি করেছে তাদের এগেস্টে হলো, আপনি বলতে পারেন কাউন্সিলরের কোনো দোষ নেই? প্রতি মুহূর্তে শকুনের দৃষ্টির মতো তাকিয়ে আছে যে ওখানে কে আসছে না আসছে, বিরোধী পক্ষ কখন ঘটছে, তাদের মৌলিক অধিকার খণ্ডন করতে, ভোটে জিততে হবে যে ভাবিও, তাহলে আমি আই উড বি রিওয়ার্ডেড এবং আমাকে আমার নেক্সট কাউন্সিলর করবে। আপনি বলুন এগুলো কি হঠাৎ হয়েছে? হঠাৎ দীর্ঘদিন ধরে চলছে। এই দায়িত্ব কার? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা কাউন্সিলর আছে, যারা আজকে ওখানকার এমএলএ রয়েছে, যারা বড় কমিটির চেয়ারম্যান রয়েছে। আরে ভাই, আপনাকে বলছি, এখানে আপনি শুনলে অবাক হবেন যে আইসক্রিম বিক্রি করে তার থেকে পর্যন্ত আজকে কাউন্সিলর টাকা নিচ্ছে, যে আইসক্রিম বিক্রি করছে যে তার থেকে পর্যন্ত টাকা নিচ্ছে, এটা ভয়ঙ্কর অভিযোগ করছে। হ্যাঁ, শুধু তাই নয়, কাউন্সিলর আজকালকার কি করছে, যে কর্পোরেশনের যে দোকানে একটু কিছু বেড়েছে সেখান থেকে টাকা নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে টাকা নিচ্ছে আর কাউন্সিলর। এবং অনেক ক্ষেত্রে দেখবেন কাউন্সিলর হয়তো ওয়াইফ কাউন্সিলর হয়েছে, ও ডিফেক্ট, উনি কিছু করেন না, ওনার হাজবেন্ড এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে, চতুর্দিক থেকে টাকা তোলা হচ্ছে ব্যবসা। আপনি বুঝতে পারছেন না যে কাউন্সিলর হতে যাচ্ছে কেন? শুনে রাখুন, মনে রাখবেন একটা কথা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ পলিটিক্যাল লিডার্স অ্যান্ড লিডার্স। পলিটিক্যাল লিডার্স সব সময় যেভাবেই হোক ইলেকশনে জিতে হয় কাউন্সিলর হবে, প্রধান হবে, মন্ত্রী হবে, যেখানে যিনি যিনি লিডার হবে সে কিন্তু নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে, যে আমার আগামী দিনের ভবিষ্যতে ছেলেগুলো কি হবে, সে হবে লিডার, দ্যাট পারসন শুড বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ রিয়েল লিডার। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি ভাই বলুন তো? ছেলেকে পাঠাচ্ছে আমেরিকা, লন্ডন থেকে আজকে পাস করে আসছে, ডাক্তারি পাস করে আসছে, নানা রকম, তোর ওতে কত টাকা হয়, তুই কাউন্সিলর হ, অতএবই কাউন্সিলর হয়েছে। কাদের কাউন্সিলর তৈরি করছে? আজকে আমি আপনাকে পরিসংখ্যান দিতে পারি যে সমস্ত সিলেক্টেড পার্সন হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের কি ক্রাইটেরিয়াটা কি, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্যাট পার্সন, যারা আজকে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা হচ্ছে আপনি বলুন, আজকে শিক্ষিত মানে দোজ হোয়াট দ্য ইন্টেলেকচুয়ালিস্ট, তারা কি আজকে রাজনীতিতে আসছে? কিন্তু আসা উচিত। আমি মনে করি যে আজকে মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার মতো মানুষ, আপনারা জানেন একজন বিচারপতি যদি রেজিগনেশন দিয়ে চলে আসে, আপনি জানেন কত টাকা লস হয়, কত টাকা রিটায়ারমেন্টে কত বেনিফিট হয়। উনি আজকে চলে এসেছেন, অনেকে সমালোচনা করছেন, যারা সমালোচনা করছেন তাদের বলছি, যখন নাকি আজকে একজন আইজি ৬ বছর চাকরি থাকতে আজকে রেজিগনেশন দিয়ে চলে এসে আজকে ভোটে কন্টেস্ট করছে, সেই সময় আপনাদের মনে থাকে না? আর আইপিএস যারা আজকে ৬ মাস ৮ মাস থাকতে চাকরি করছে, চাকরি ছেড়ে দিয়ে আজকে এমএলএ হচ্ছে এবং মন্ত্রী হচ্ছে, সেই সময় মনে থাকে না? অতএব এক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি চোর, আপনি ডাকাত, আপনি ঘুষ খান, আপনি মানুষের মৌলিক অধিকার খণ্ডন করছেন। নিচে দেখুন ভাই, তিনটে আঙুল বলছে তুমি কাকে দিক নিশ্চিত করছো, তিনটে আঙুল বলছে তুমি আরো বড় চোর, তুমি আরো ডাকাত, বি রেক্টিফাইড ইওর সেলফ দেন আদার, তুমি আগে একটা আঙুল দেখাবে না, তার তিনটে আঙুল তোমাকে দিক দর্শন করছে যে তুমি আরো ঘুষখোর, তুমি আরো মাতাল, তুমি আরো শয়তান, তুমি আরো মৌলিক অধিকার খণ্ডনকারী। অতএব আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন উনি সেই ওনার আঙ্গিক থেকে বলেছেন, কিন্তু আমি মনে করি যে অর্ডারগুলো দেওয়া হচ্ছে দীর্ঘদিন, আমি আপনাকে বললাম ২০১৯ সালে আজকে ২৫০০ পর্যন্ত আজকে ইল্লিগাল বিল্ডিং হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু বরং চারো বাড়ছে, বরং চারো বাড়ছে চতুর্দিকে। অতএব আমার মনে হচ্ছে ইট উইল বি ডিক্লেয়ার্ড ইন সুন, লিপ সার্ভিস। লিপ সার্ভিস ইংরেজিটা মানে হচ্ছে কি, মুখের কথা। আজকে পুলিশ চড়ে চড়ে বসছে, হইচই হচ্ছে, বস্তিতে যাচ্ছে, ওই কচুরি পানার মতো ঠেলে কিছু তুলে আবার ভিড় করবে। কারণ কি, যাবে কোথায়? আমি গড়িয়াহাটের কথা বলছি, গড়িয়াহাটে আপনারা যারা দর্শক আছেন, আপনারা ২টোর পরে আসবেন, চোখ দিয়ে জল পড়বে, দেখবেন ওখানে বস্তির মতো সমস্ত কালো ত্রিপল দিয়ে ঢাকা, ওইটা একটা গড়িয়াহাটের মতো জায়গা। আপনারা তো দিনের বেলা যাচ্ছেন, হাজার হাজার মানুষ দেখছেন, ১টা ২টোর পরে দেখেছেন গড়িয়াহাটের দোকানগুলো কেন দীর্ঘদিন ধরে পড়ে আছে? হ্যাঁ, বামফ্রন্ট আমল থেকে কিন্তু হচ্ছে, কিন্তু কেন ব্যবস্থা নেওয়া হয়নি?
কেন তাদের আজকে পুনর্বাসন করা হয়নি, কেন আজকে তাদের আর্থিক সুবিধা দিয়ে অস্বল্প মূল্যে আর্থিক দিয়ে আছে একটা কিছু ব্যবসা করে দেওয়া হয়নি, কেন আজকে তারা ইললিগাল ভাবে আজকে যে করছে সেটাকে ইললিগাল ব্যবসা বলা হচ্ছে, আগে কেন করা হয়নি? আজকে তৃণমূল কংগ্রেস এসছে, এই সরকার এসছে 2011 সালে, সেই 2000 আগে থেকে যদি হয় বদলা নয় বদল চাই, ঠিকই খুব ভালো কথা। আপনি বলুন আজকে 11 বছরে 2022 সালে আজকে মেলা হয়েছে, ইন্ডাস্ট্রি মেলা, আপনি অ্যানাউন্সমেন্ট গুলো দেখুন, কোটি কোটি টাকা 2023-21-22 তারিখে আজকে কত বড় মেলা হলো, কত টাকা আসছে নাকি? আপনি বলুন এইবার নাকি মেলা হবে না, এত টাকা খরচ করে সাধারণ মানুষ বাইরে থেকে সমস্ত লগ্নিকারীরা, আরে ওরা আসবে লগ্নিকারীকে তুই মেয়ের বিয়ে দিতে আসছে, তারা লাভ করতে আসছে, এখানে কি সেই অ্যাটমসফিয়ার আছে? আরো একটা এক্সাম্পল দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী G20 হওয়ার পরে গিয়েছিলেন স্পেনে, খুব ভালো কথা, আমরা আশায় বুক বেঁধেছি নিশ্চয়ই ক্রিয়েটিভ সামথিং উইল ডু, ওখানে গিয়ে হঠাৎ দেখলাম সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিল। আচ্ছা ওখানে কি ক্রিকেট খেলা কিছু ব্যাপার? সৌরভ গাঙ্গুলিকে দিয়ে একটা অ্যানাউন্স করলে কি একটা ইন্ডাস্ট্রি হবে? আচ্ছা কবে স্পেনে গেছে, এখন পর্যন্ত সেই অ্যানাউন্সমেন্টে কি হলো আপনারা বলুন? এখন শুনতে পাচ্ছি বালিখাল বা কোথায় কোন জায়গা নাকি আজকে হবে, সেখানে আজকে হবে না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো আমাকে অনেকে গালিগালাজ করবেন, আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে যে আজকে পথে বসে কাঁদছে, তাদের বাবা মায়ের আজকে চিৎকার করছে, আজকে পথের মধ্যে বসছে 1-2 বছর ধরে চিৎকার করছে পাশ করা সত্ত্বেও, তাদের ভবিষ্যৎটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাতিবাগান গড়িয়াহাটের অবস্থা খারাপ, আর তিনি রীতিমতো উল্লেখ করে দিচ্ছেন যে ওয়েবেল, সল্টলেকের ওয়েবেল এর কাছে দেখলাম কত দোকান বসেছে আর সবাই আউটসাইডার, নোংরা করে রেখে দিয়েছে, কেন নতুন একটা জোন করা হচ্ছে না, তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন একদম পুরসভার। দেখুন সল্টলেকে আমি জানি সুজিত বাবু এর আগে যে পুজোটা করে সেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল এবং ওনার লেসারের জন্য আজকে ফ্লাইট পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছিল, মানে ভাবুন একটা দুর্গাপুজো হচ্ছে, এমন দুর্গাপুজো হচ্ছে উনি দমকল মন্ত্রী, উনি দমকল মন্ত্রী, অন্য পুজো করলে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, উনি এমন লেসার সিস্টেম করেছিলেন আইন ভঙ্গ করে, বিশাল প্যান্ডেল করে সব ভঙ্গ করে আইন, ফ্লাইট পর্যন্ত চলা বন্ধ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আজকে যখন সিগন্যাল দিল যে তোমরা এটা বন্ধ করো তাহলে তো ফ্লাইট চলে, এবং ফ্লাইট বন্ধ হয়ে গেছিল, হি ইজ দ্য মিনিস্টার। আমি বলতে চাচ্ছি যে আজকে এতদিন পরে কেন বলছি, সুজিত বাবু আপনি দেখবেন আমি যখন সল্টলেকের দিকে যাই ওখানে দেখি যে ট্রাফিক পুলিশের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে, ট্রাফিক পুলিশের যে পোস্টারিং গুলো আছে, তার মধ্যে আমরা বহু আগে দেখেছি একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল একটা হেলমেট পরে একটা সিগন্যাল দিয়ে নাম টাম দেয়, ওখানে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, ওখানে মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়েছে, কেন তাহলে? আমি মনে করি যে মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য এগুলো ছড়ি হচ্ছে, কারণ ওইখানে যদি তুমি বলো এভরি কশাস ইজ নেসেসারি, আজকে তুমি সাবধানে গাড়ি চলো, তারপরে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয় না? তুমি ওখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এখন গুটবুকে যেতে যাচ্ছ, কে করেছে, হুইজ রেসপন্সিবল ফর দিস? ট্রাফিক যে আজকে ট্রাফিক যে ভালোভাবে যায়, নর্মাল ফ্লো অফ ট্রাফিক যাতে ঠিক মতো যায়, তার জন্য মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ও ওখানে একটা ট্রাফিকে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, ঠিক না, এই দলদাসে পরিণত হওয়া ঠিক না, পয়েন্ট পাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করছে যে আমি কত তেল দিয়ে আজকে আমি পয়েন্ট পাবো এবং যাতে নেক্সট জেনারেশনে আমি সেই এসপি হই, আমি নেক্সট জেনারেশন মন্ত্রী হই, এই চিন্তা করলে সার্বিক উন্নতি হয় না, সার্বিক উন্নতি হয় তখনই যখন নাকি আমি সার্বিক চিন্তা ভাবনা করি মানুষের উন্নতির জন্য, আমার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে গভর্নমেন্টের যে রুলস রয়েছে যেগুলো প্রত্যেকদিন বের করে, সেগুলো যদি দলমত নির্বিশেষে যদি বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা নিয়ে যদি করে তাহলে ভালো। আপনি দেখবেন মনে রাখবেন একটা কথা, যে আমরা যেটা মনে করি আজকে দিনের পর দিন মানুষ, আপনি আমাকে বলুন তো এই যে আমাদের পাটুলির ওখানে একটা মার্কেট হয়েছে, আমার এখানে অনেক ফরেনাররা এসেছিল, আমি আমাকে বলছিল তোমাদের এখানে একটি জলের উপরে একটা মার্কেট করেছে চলো তো দেখাতে নিজে, আমি ওখানে দেখে বলেছিলাম ওর, এবং ফরেনাররা বলেছিল যে ইট উইল নট বি কন্টিনিউড বিকজ ফ্লোটিং অফ ফ্লাওয়ার, ওয়াটার নেই, ওখানে জল যাবে কি করে, স্ট্যাগনেন্ট জল থেকে যাচ্ছে মানে পচে যাচ্ছে, দেখুন আজকে কত লক্ষ কোটি টাকা নষ্ট করেছে সেখানকার কাউন্সিলর। আচ্ছা এইটা যখন করলো টিভিতে যখন দিল পেপারে যখন বেরোলো যে জলের উপরে মার্কেট, এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেননি যে আজকে কিভাবে সরকারি টাকাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে? এই সরকারি টাকাগুলো কি সেই সমস্ত কাউন্সিলরের পৈতৃক সম্পত্তি? এটা আপনার এবং আপনার আমার টাকা, এবং আমরা যে ট্যাক্স দেই সেই টাকা,
তাকে কোন অধিকারে দিতে আজকে বলা হয়েছে, তার কি শিক্ষাগত যোগ্যতা আছে, তার কি পরিবেশ সম্পর্কে যোগ্যতা আছে, যে একটা স্টেট ড্রেনেজ জায়গাটা জল আজকে পাস হয় না, যে ফ্লোটিং ওয়াটার একটা আসবে যাবে সেখানে আজকে বাজার করে দেওয়া, বাজার করলে ঠিক আছে, তোমার জলটা রয়েছে পচে দুর্গন্ধ হয়ে মশা হয়ে এদিকে বলছে ডেঙ্গুর জন্য আজকে মানুষ মরে যাচ্ছে। আরে ভাই ওখানেই তো লক্ষ লক্ষ কোটি কোটি ডেঙ্গুর জন্ম হচ্ছে, তুমি ওখানে একটা মার্কেট করে দিলে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি যেটা জানি, মাননীয় মুখ্যমন্ত্রী মেনটেনিং অল ফর্মালিটিস এন্ড মেনটেনিং শার্প লুক আউট কি করতে হবে না করতে হবে, কিন্তু এতদিন পরে আমার মনে হচ্ছে না যে ঘুণ ধরে গেছে, যে ঘুণটা ধরে আছে সেটা শুধু কিন্তু পুলিশকে দিয়ে হবে না, কারণ এর মধ্যে যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছে, আমি একটা কথা বলছি, একটা নেক্সাস চলছে, ইটস ওয়ান্ডারফুল নেক্সাস। কি নেক্সাসটা চলছে? সাম আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স, সাম আনস্কপুলাস পুলিশ অফিসার্স, হাই অফিসিয়ালস উইথ ক্রিমিনালস। আমাদের চাকরি জীবনে ভাই দেখেছি যে নিশ্চয়ই বামফ্রন্টটা বলে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক নেতা ক্রিমিনালদের কোনো কোনো ক্ষেত্রে ইউজ করত। নাও ইট ইজ মোস্ট আনফর্চুনেট যে ক্রিমিনালরা আজকে কিছু কিছু রাজনৈতিক নেতাদের আজকে পরিচালনা করছে। আই এম গিভিং এন এক্সাম্পল সন্দেশখালী, আই এম গিভিং এন এক্সাম্পল সন্দেশখালী, আই এম গিভিং এন এক্সাম্পল কোচবিহার। আপনি দেখুন, আমি কোচবিহারে চাকরি করে এসেছি, কি ভয়ঙ্কর পরিস্থিতি 2021-2022 রাজবংশী সম্প্রদায় আজকে আসামিকে শেল্টার করলো, সেখানে লঙ্গরখানা করলো, এবং সেখানে মাননীয় গভর্নর গিয়ে হাজির হলেন, আসামের গভর্নর এসেছিলেন, মাসের পর মাস পড়ে আছে ওখানে লঙ্গরখানায়, আর বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে দাও, আমার দেশ যেন গণতন্ত্র ফিরে পায়। ঠিক নয় এটা, এটা মনে রাখবেন, অত্যাচার যত হবে বন্ধু, অত্যাচার যত হবে মানুষ তত সংঘবদ্ধ হবে। মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো, আর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার নাম নিয়ে বলছেন, সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে, ওয়াই ওয়াই ওয়াই, টর্চলাইক রাজার হাট চত্বর নিয়ে বিরক্তি প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর নাম নিলেন মন্ত্রী সুজিত বসু, তিনি বলছেন সল্ট লেক দেখে আমার লজ্জা লাগছে, বেআইনি দখল বাড়ছে, ইচ্ছে মতো সুজিত লোক বসাচ্ছেন কম্পিটিশন করে। আর কেন বাইরের লোক বসাবেন, ছবি দেখালে নিজেরা লজ্জা পাবেন, সবাই ত্রিপল লাগিয়ে বসে পড়ছেন, কেন 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 আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে এসব হচ্ছে, কারা নিয়েছে টাকা, সল্ট লেকের কাউন্সিলররা কেন কাজ করে না, রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে হবে, এত ভয়ঙ্কর অভিযোগ করছেন। তার মানে বাইরের লোক কেন আসে, তার মানে আমার এখানকার মানুষ তাহলে দখল করলে ভালো হয়, সল্ট লেক যখন তৈরি হয় তখন ফুটপাথ তৈরি হয়েছিল, বলুন না ফুটপাথই নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সুজিতবাবুর সম্পর্কে যদি এই কথা ওনার কাছে নিশ্চয়ই সেরকম কাগজপত্র গেছে এবং এটা সাবস্টেন্সিয়েট করার পরে উনি এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করলেন, তাহলে তো মানুষ খুশি হতো, তাহলে ওখানে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া, অনেক ভালো ভালো মন্ত্রী আছে। এত বড় অভিযোগ যদি একজন দমকল মন্ত্রীর বিরুদ্ধে উনি করে থাকেন, এবং উনি করেছেন তো ঘুমিয়ে নয়, ওনার কাছে সেই রকম ধারাবাহিকভাবে নানা রকম এলিগেশন গেছে, ওনার কাছে নিশ্চয়ই আইবি বলুন, ডিআইবি বলুন, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে উনি এত বড় একটা বোম বাস্ট করিয়েছেন। যদি সত্যি হয়ে থাকে তাহলে উনি তো মিথ্যা কথা বলেননি, যদি সত্য হয়ে থাকে, যদি আজকে যদি ফুটপাত দখল হয়ে থাকে, বিভিন্ন জায়গায় যদি আজকে এই সমস্ত হয়ে থাকে, তাহলে হি শুড বি রিমুভ ফ্রম দিস মিনিস্ট্রি চার্জ, তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া দরকার। আমার মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে একটা ওয়ার্নিং দিয়েছেন ওনাকে, এর আগেও কিন্তু আমি দেখেছি ওনাকে অনেক ক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং সেটা মিটিংয়ে বলেছিল, কিন্তু আমার মনে ইট আইল্ডেড নো রেজাল্ট বাট টু নো গুড, আমরা যেটা বলি যে তাহলে মুখ্যমন্ত্রী এত বড় একটা কথা, অত মিনিস্টার রয়েছে কিন্তু পার্টিকুলার ওনার নাম ধরে বললেন কেন, নিশ্চয়ই তার মধ্যে কিছু ঘটনা আছে, অথবা যদি ঘটনা থেকে থাকে তাহলে নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনস্ট্রাকশন দিতে পারি না, কিন্তু সার্বিক উন্নতি প্রকল্পের জন্য এই সরকারের মুখ যাতে না পড়ে, তাহলে এই ধরনের মিনিস্টার সম্পর্কে যদি কোনো মুখ্যমন্ত্রী বলে থাকে তাহলে আজকে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে মানুষ আরো খুশি হবে। কিন্তু আমার মনে হচ্ছে না আগামী দিনে কি হবে, কারণ ওখানে বলেছেন যে বাইরের লোক এসে দখল করবে, কারণ তার মানে আমাদের এখানকার লোক দখল করবে যদি এটা বলে থাকে, আমি জানি না তার মানে কি, তাহলে দখল মুক্ত হবে, মানুষ হাঁটবে কোথা দিয়ে, মানুষ ফুটপাথ তো আমার আপনি শুনে রাখুন কসমোপলিটন এরিয়ায় হোল ওয়ার্ল্ডে যেটা আছে সেটা হচ্ছে কি ফুটপাথ থাকে 27%, তারপরে হচ্ছে ওটা ফুটপাথ থাকতে হবে, আমার ক্যালকাটা কত আছে জানেন, মাত্র 7%, এই 7%টাও দেখুন আজকে কি করে দখল হয়ে যাচ্ছে,
চতুর্দিকে আপনি তাকান। আবার আরেকটা যেটা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অত চাকরি কি দরকার, ওই বেগুনি আলুর চপটা বড়, সত্যি ভালো বলেছে, খুব ভালো বলেছে। আচ্ছা আপনি আমাকে বলুন, এই যে আলু ভাজা বা বেগুনি গুলো তৈরি করছে ফুটপাতের উপরে, তাহলে যখন ওই ফুটপাতের উপর দাঁড়িয়ে যখন নাকি কখনো কখনো মানুষগুলো খায়, সেই সময় যখন রানিং গুলো আস গাড়ি আসে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আপনাকে বলছি, এই যে এখন কিলার লটারি, আমি কিলার লটারি বলি, আজকে ঘরে ঘরে আজকে অশান্তি, একেবারে ঘরে মানে মেয়ে কাজ করে লোকের বাড়িতে স্বামী এসে সে টাকাটা পর্যন্ত দিয়ে কিলার লটারিতে লটারিতে লাগাচ্ছে, এত বড় একটা অন্যায়। আজকে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমাদের সাধারণ মানুষের সর্বনাশ করে দিচ্ছে এই কিলার লটারি, আবার ষাটটাও বেড়ে গেছে, ষাটটা আর কিলার লটারি কম্পিটিশন হচ্ছে। আচ্ছা আমাদের সময় তো খুব আমরা ধরতাম ষাটটা টাটটা, এখন বছরে বা মাসে কটা করে ষাটটার দোকান ভাঙা হচ্ছে, কটা করে অ্যারেস্ট করা হচ্ছে, গ্যাম্বলিং অ্যাক্ট কটা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে সার্বিক উন্নতি প্রকল্পে কনস্ট্রাকটিভ অ্যাকশন যদি না হয়, যে সমস্ত অফিসার আজকে তদন্ত করছে, এই তদন্ত যদি স্লিপশট ম্যানার ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড করে যদি আজকে চার্জশিট দেয়, তাহলে কিন্তু সেই সমস্ত অফিসার এগেনস্টে সিরিয়াস অ্যাকশন নিতে হবে। আপনারা মনে রাখবেন, শুধু পুলিশকে দায়ী করবেন না, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, হোয়াট ইজ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তার চারটে হচ্ছে গিয়ে লেগ পা, একটা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন বাই পুলিশ, দুই হচ্ছে প্রসিকিউশন বাই প্রসিকিউটর মানে পিপি সাহেব, আরেকটা হচ্ছে ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর জাস্টিস, আর ফোর্থ হচ্ছে গিয়ে এ কারেকশনাল হোম। শুধু পুলিশকে দিয়ে হবে না, পুলিশ যে সিডিটা লেখে সেটা ঠিক মতো লিখেছে কিনা, অ্যাজ পার সেকশন ঠিক লেখা হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব পিপি, আর এই পিপি যদি না করে আপনি দেখুন না কিভাবে পক্সো আইনগুলো সর্বনাশ করে দিচ্ছে। আরে ভাই আইনটা তো জানতে হবে, নতুন আইন যে আসছে, নতুন আইন আমি স্যালুট জানাই, 164 বছরের পুরনো আইন, ব্রিটিশ আমলে 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড, আপনি দেখে রাখুন 164 বছরের পুরনো আইনগুলো নিয়ে আমরা চাকরি করেছি। আপনি ভাবুন তো যে একটি মেয়ে, যে মেয়েটি নাকি আজকে ধর্ষিতা হলো, সেই কেসটা তদন্তকারী অফিসাররা তদন্ত করলো, কিন্তু আজকে যখন ট্রায়াল শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই মেয়েটির পাশে কেউ নেই, কোনো উইটনেস নেই, এমন ধমক দিচ্ছে যে আজকে এলে তোমাকে খুন করে দেব। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই, যে তোমরা আজকে ধর্ষিতা নারী যখন নাকি সেই ধর্ষক যখন চলে আসছে, আচ্ছা তার সামনে দিয়ে যখন যায় তার চোখ দিয়ে জল পড়ে না? এই ঘটনা যদি আপনার মেয়ের ক্ষেত্রে হতো, এই ঘটনা যদি আপনার বোনের ক্ষেত্রে হতো, যে একজন ধর্ষক আজকে এখানে ফুলের মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন? একটা হচ্ছে কি আয়ো পয়সাকে ভালো মতো কাজ করছে না, নয়তো আইন জানে না, আর তার হয়তো আইনে সে, কারণ উইটনেস প্রোটেকশন সিস্টেম চাই। আমি লন্ডনে গিয়ে দেখে এসেছি যে হোয়াট ইজ উইটনেস প্রোটেকশন সিস্টেম, ডাকাতি মার্ডার রেপ কেসে উইটনেসকে রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে, যে সাক্ষী হবে সেই সাক্ষী টোটাল আজকে সিকিউরিটি দেবে রাষ্ট্র, আপনারা জানেন না বোধ হয়। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে নতুন আইন হচ্ছে খুব সত্যি তো, আজকে 76 ভারত স্বাধীন হওয়ার পরে কেউ চিন্তা করেনি এই আইনটাতে কি আছে, আমি আপনাদের একটু বলে দিই। এই আইনটা অত্যন্ত ভালো আইন করেছে, ইউএপিএ যেটা আজকে নিয়ম ছিল যে সন্ত্রাসবাদীদের নিয়ে এই সমস্ত আইনগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তর, নয় হাইকোর্ট, নয় স্টেট গভর্নমেন্ট ইচ্ছা না করলে করতে পারবে না। এখন বন্ধু তা হবে না, এখন সন্ত্রাসবাদ এবং সহযোগী যেটা অ্যাবেটমেন্টের চার্জ রয়েছে যারা কনস্পিরেটর, তাদেরকে বিরুদ্ধে কিন্তু আজকে খুব সুন্দরভাবে কেসটা করা হয়েছে। নারী এবং শিশুদের উপর অত্যাচার করলে ছাড় নেই, 180 মধ্যে কিন্তু আজকে চার্জশিট দিতে হবে। শুধু তাই না, শুনে রাখুন, এই বিনয় মিশ্র এত বড় ঘৃণ্য অপরাধ করে আজকে বিদেশে পালিয়ে আছে, অ্যাবসকন্ডার, এখন আর সেই গল্প হবে না, কারণ 180 মধ্যে যদি অ্যাবসকন্ডার থাকে তার এগেনস্টে চার্জশিট দেবে এবং তার কিন্তু কপালে অশেষ দুঃখ। এই যে কতগুলো জিনিস করেছে এনআইএ, যেটা করেছে যে সমস্ত ইউপিএ ডিস্ট্রিক্ট এসপি হ্যাজ গট ফুল রাইট, এই কেসটার জন্য আর হাইকোর্টেও যেতে হবে না, স্বরাষ্ট্র দপ্তরেও যেতে হবে না, এসপি যদি ইচ্ছা করে সেটা পেতে পারে। অর্থাৎ কিছু কিছু পক্সো আইন আমূল পরিবর্তন করা হয়েছে, পক্সো আইনটা আমূল পরিবর্তন করা হয়েছে। দেখা গেছে 2012 সালে যে ধর্ষিতা মেয়ে যারা হচ্ছে তার মধ্যে 52-54% হচ্ছে মেয়ে, বাচ্চা, মাইনর এজ, যার জন্য 2012 সালে এটা পক্সো আইনটা হলো। আপনি দেখুন, আইওরা জানি না, তোমাকে তো ভাই প্রমাণ করতে হবে যে মাইনর এজ, একটা গ্রামের থেকে 500 নিয়ে একটা স্কুল সার্টিফিকেট নিয়ে এসেছি, ওর এজ হচ্ছে
হয় না। ইনভেস্টিগেশনটা নির্ভর করে দুটো, একটা হচ্ছে কি সাইন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন, একটা মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। এই সাইন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন কোনটা? এই FSL CFSL এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো যদি না জানে, অসিফিকেশন টেস্ট, হোয়াট ইজ অসিফিকেশন টেস্ট, হাঁটু থেকে নি যে হাড়টা রয়েছে ওটা থেকে আজকে নির্যাস নিয়ে বের করে একটা যে এক্সাম করে সাইন্টিফিক ওয়েতে, সেটা হচ্ছে একদম নির্ভুল করে দেয়, নির্ভুল। এবং এটা অ্যাজ পার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 45 কিন্তু এটা গ্রহণযোগ্য। আপনি বললে তো হবে না, এটা এক্সপার্ট ওপিনিয়ন, সেটা হচ্ছে আন্ডার সেকশন 45 এভিডেন্স অ্যাক্টে স্পষ্ট বলা আছে যে কার রিপোর্টটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নতুন আইন যেটা করা হয়েছে, আপনি আমাকে বলুন তো আইনটা কাদের জন্য? আইন মানুষের মঙ্গলের জন্য নাকি আইন আইনের জন্য মানুষ? আপনারা বলুন, যে নির্যাতন করছে তার শাস্তি দরকার না নির্যাতিতার শাস্তি দরকার? আপনারা আজকে কোর্টে গিয়ে দেখুন যে মেয়েগুলো যারা আজকে সাক্ষী দিতে আসছে, যারা 20-22 জনকে সমন দিয়ে পাঠাচ্ছে এবং তারা ঘটি মাটি বিক্রি করে আজকে সাক্ষী দিতে আসছে জজ কোর্ট গুলোতে, সকাল 10টায় রিপোর্ট করছে সারাদিন থেকে, যদি 12 জন আসে একজনকে ডাকছে, হোয়াই পার্ট হিয়ারিং কেন হবে? একজনকে করা হবে, সমন যদি ডাকো যাকে ডাকবে তারটা কমপ্লিট করো। গরিব মানুষগুলো এখানে আসছে, কেন 10 জনকে ঢাকা হচ্ছে? কেন আজকে এখানে শুয়ে মুড়ি খাচ্ছে? কেন আজকে বাড়িঘর বিক্রি করছে? কেন আজকে গরু বিক্রি করছে? দেখার কেউ নেই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আইন করলেই হবে না, আইনের ইমপ্লিমেন্টেশনটা যদি ঠিক মতো হয়। দর্শক বিন্দু, আপনারা নিজের মনকে একটু জিজ্ঞাসা করুন তো, যে ছেলেগুলো আজকে আজও শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বনগাঁ স্টেশনে আজকে বিড়ি সিগারেট ফেলছে, পানের পিক ফেলছে, বিমল ফেলছে, আচ্ছা সেই ছেলেগুলো মলমূত্র ত্যাগ করে। আবার সেই ছেলেগুলো যখন মেট্রোতে যায় তারা তো করে না, সেই ছেলেগুলো অপদার্থ ছেলেগুলো যখন আজকে এয়ারপোর্টে যায় তখন তো করে না, বিকজ ইনস্ট্যান্ট পানিশমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি হলুদ বর্ডারটা ক্রস করলেই আপনার উপায় নেই, CCTVতে আপনাকে দেখিয়ে দেবো, আমি ফোন করি অমুক বড়বাবু থানা বলছে, অমুক মিনিস্টার বলছে, দে উইল পে নো হিট, আপনাকে কোনো গুরুত্বই দেবে না, কারণ আপনাকে CCTV দেখিয়ে দেবে এবং আপনাকে আইদার ফাইন আপনার হতে চেয়ে। অতএব আমার মনে হচ্ছে যে সঠিক সময়ে যদি আইন প্রয়োগ করা হয় এবং সেটা যদি জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ না দেখে শুধু মানুষের কথা চিন্তা করে যদি আজকে হয়, তাহলে কিন্তু আমি বলবো উই আর মার্চিং টু এ বেটার টুমোরো, যে কথাটা বলি সেটা সত্যতা আছে।